আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজলুল হক প্রবাসক প্রাণীবিদ্যা সরকারি সাউথ কলেজ টাঙেল প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স চতুর্থ বর্ষের যে থিউরি পরীক্ষা সম্প্রতি শেষ হয়েছে অর্থাৎ সামনেই তাদের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে সে ব্যবহারিক হচ্ছে একশো মার্ক এবং এই ব্যবহারিক পরীক্ষার যে কোড হচ্ছে টু ফোর থ্রি ওয়ান ওয়ান সিক্স অর্থাৎ এখানে টোটাল একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে এবং আমাদের এই ব্যবহারিক পরীক্ষার যে প্রশ্নটি সেই প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করে এখানে কি ধরনের প্রশ্নগুলো আসে এবং কোন বিষয়গুলো স্টাডি করতে হবে এবং কিভাবে আমাদের এই ব্যবহারিক ভালো মার্কস পাওয়া যায় সেই বিষয় নিয়ে কথা বলবো এবং এর সাথে হচ্ছে আমাদের চতুর্থ বর্ষে আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে ভাইবা এখানে মৌখিক পরীক্ষা হচ্ছে একশো মার্কের সে বিষয় নিয়েও কথা বলবো তাহলে আমরা শুরু করি আমাদের যে অর্থাৎ ব্যবহারিক যে কোর্সটি সেই বিষয়ের কোশ্চেন নিয়ে আমরা একটু কথা বলি তো শুরুতে আসি যে আমাদের কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি প্রথম পেজ সেখানে আমাদের টোটাল একশো মার্ক এবং ছয় ঘন্টা করে বারো ঘন্টা অর্থাৎ দু দিনভাবেই পরীক্ষাটি দিতে হবে এবং সেখানে আমাদের যদি এক নম্বর প্রশ্নে আসি যে কি বিষয়গুলো থাকবে অর্থাৎ তার আগে একটু বলে নিই যে আমাদের যে চতুর্থ বর্ষে যে ব্যবহারিক সেখানে হচ্ছে আমাদের চতুর্থ বর্ষে যে থিউরিগুলো ছিল সেই থিওরিগুলোর আলোকে আমাদের এই ব্যবহারিকগুলো অর্থাৎ সেখানে আমাদের যে বায়োস্টেট ছিল অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এবং হচ্ছে ওদের রিসার্চ ম্যাথোলজি সেখানে আমাদের হচ্ছে সে বায়োস্টেট থেকে একটা ব্যবহারিক থাকবে আমাদের তারপর হচ্ছে আমাদের ইকোনমিক জোলজি যেটা ছিল সেখান থেকে একটা ব্যবহারিক আমাদের যে মাইক্রোবায়োলজি ছিল সেখান থেকে একটা ব্যবহারিক তারপর হচ্ছে আমাদের যে প্যারাসাইটোলজি ছিল সেখান থেকে আমাদের একটা ব্যবহারিক এবং হচ্ছে আমাদের যে অ্যান্টোমোলজি ছিল সেই কীটত্ব থেকে একটি ব্যবহারিক বায়োলজি ছিল সেই বায়োলজি থেকে আমাদের এখানে হচ্ছে প্লাংটন বেন্থস মাছের যে অস্থি অর্থাৎ মাছের অস্থি শনাক্তকরণ এবং আমাদের ওয়াইল্ড লাইফ থেকে হচ্ছে আমাদের সরিষে পাখি বা স্তন্যপায়ী পায়ের যে আমাদের অঙ্গুলি নখর এগুলো একটি ব্যবহারিক দল বলতে পারি যে আমাদের থিওরিতে আমরা যে বিষয়গুলো পড়ে আসছি অর্থাৎ সেই প্রত্যেকটি টপিকের উপরেই আমাদের এই ব্যবহারিক সাজানো হয়েছে এবং শুরুতে আমরা এক নম্বরে একটু কথা বলি এখানে আমাদের হচ্ছে অর্থাৎ আমাদের যে বায়োস্ট্যাট বা যে পরিসংখ্যান সেখান থেকে একটা পরীক্ষণ এখানে করতে হবে এবং কিছু নমুনা সরবরাহ হবে সেই নমুনাগুলো থেকে একটি ডাটা তৈরি করে সেখান থেকে আমাদের এই পরীক্ষণটি করতে হবে আমাদের নম্বর ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি অর্থাৎ প্রতিটি প্রশ্নের দিকে হচ্ছে আমাদের অর্থাৎ দশ মার্ক করে আমাদের একে হচ্ছে বায়োস্ট্যাট মানার চতুর্থ বর্ষের যে বায়োস্ট্যাট পড়ানো হয়েছে সেখানে আমাদের যে অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তারপর হচ্ছে অর্থাৎ পরিমিতির ব্যবধান যেটা তারপর টি টেস্ট কাইস্কয়ার টেস্ট এবং আরেকটা হচ্ছে আমাদের যে সসম্বন্ধ বা কুরিলেশন যেটা অর্থাৎ এই চারটি পরীক্ষণ আমাদের এখানে থাকে এখান থেকে দেখা যায় যে দুটি পরীক্ষণ করানো হয় এবার সেখান থেকে অর্থাৎ জোর গ্রুপকে একটি দেওয়া হয় বিজুর গ্রুপকে একটি দেওয়া হয় তাই হচ্ছে আমাদের এক নম্বর তারপর দুই নম্বর হচ্ছে যে সরবরাহিত তিনটি অনিষ্টকারী প্রাণী ও দুটি উপকারী প্রাণীর শ্রেণীবিন্যাস সহ শনাক্ত করতে হবে এবং তাদের যে অর্থনৈতিক মন্তব্য লিখতে হবে এক্ষেত্রে আমাদের কুশিয়ানের যে পেছনের দিকে পেয়ে আমরা দেখবো যে পরীক্ষকের জন্য নির্দেশাবলী সেখানে আমাদের কিছু উল্লেখ আছে যে আমাদের এই জায়গাটাতে যে অনিষ্টকারী এবং উপকারী প্রাণীর ক্ষেত্রে পতঙ্গকে পরিহার করার জন্য সেজন্য আমাদের এই অনিষ্টকারী প্রাণীর ক্ষেত্রে আমরা আর্থ ব্যাতি রেখে যে পর্বগুলো আছে অর্থাৎ সেই পর্বগুলো থেকে আমরা এখানে টোটাল দশটি করে অপকারী প্রাণী এবং আটটি উপকারী প্রাণীর কথা বলা আছে এখানে বিস্তারিত বলা আছে আমাদের এখানে এবং এই প্রাণীগুলোর হচ্ছে শ্রেণীবিন্যাস সহকারে আগে শনাক্ত করতে হবে এবং শনাক্ত করার পর শ্রেণীবিন্যাস লিখতে হবে এবং হচ্ছে তাদের অর্থনৈতিক মন্তব্য লিখতে হবে অর্থাৎ ওই প্রাণীটি আমাদের কী ধরনের অনিষ্ট করে বা কী ধরনের উপকার করে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে এখানে নাম্বার কিন্তু ডিসক্রিপশান দেওয়া আছে এখানে আমাদের এখানে দশ শনাক্ত জন্য হাফ শ্রেণীবিন্যাসের জন্য হাফ এবং বৈশিষ্ট্যের জন্য হাফ অর্থনৈতিক মন্তব্যের জন্য হচ্ছে হাফ অর্থাৎ টোটাল হচ্ছে আমাদের এখানে পাঁচটি প্রাণীজন হচ্ছে দশ মার্ক তাহলে আমরা আবার বলছি যে আমাদের এখানে অনিষ্টকারী প্রাণী হিসেবে আমাদের পতঙ্গ ব্যতীত আমাদের যে প্রাণী জগতের পর্বগুলো আছে সেগুলো থেকে আমাদের অনিষ্টকারী প্রাণীগুলো বিশেষ করে যে আমাদের যে পরজীবীগুলো আছে অর্থাৎ নেমাটোড পরজীবী প্লাট হেরমিন্তের অন্তর্ভুক্ত যে পরজীবীগুলো আছে বা আমাদের আর্থপোটা পর্বের মধ্যেও যে আর্গুলাস ম্যামালস থেকে আমরা দিতে পারি হচ্ছে আমাদের ইঁদুর র্যাটাসটাস এই বিষয়গুলো আমাদের এখানে অন্তর্ভুক্ত হবে আর উপকারী প্রাণীর ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে এখানে বলছে যে পতঙ্গ ব্যতীত অর্থাৎ পতঙ্গ ব্যতীত আমাদের যে প্রাণী জগতের পর্বগুলো আছে সেগুলো থেকে আমাদের এখানে বলাস্কা পর্ব থেকে দিতে পারি ডেন্স অর্থাৎ ঝিনুক তারপর হচ্ছে আমাদের এখানে কটাটা পর্ব থেকে আমাদের এখানে বিভিন্ন মাছ যেগুলো আছে সে মাছগুলো বা বিভিন্ন পাখি এগুলো আমরা দিতে পারি যেমন এখানে বলা হচ্ছে আমাদের টেনোলোসা ইলিশা ইলিশ মাছ দিতে পারি রুই মাছ কাতল মাছ এগুলো বা রানা ট্যাগ্রিনা আমাদের এমপিবিতে একটা দিতে পারি এবং হচ্ছে আমাদের বার্স থেকে পাখি থেকে আমাদের এখানে হচ্ছে কপসিকা বিভিন্ন পাখি যেগুলো আমাদের বিভিন্ন পোকামাকড় খেয়ে থাকে অর্থাৎ সেগুলো আমরা অন্তর্ভুক্ত করতে পারি এখানে পাখি অর্থাৎ এইভাবে টোটাল হচ্ছে উপকারী এবং অপকারী প্রাণী থেকে দশ মার্কস এরপর আসে আমাদের হচ্ছে তিন নাম্বারে আমাদের চতুর্থ বসে মাইক্রোবায়োলজির এটি করছিল সেখান থেকে আমাদের হচ্ছে অর্থাৎ অনুজীব বিজ্ঞানের এটি পরীক্ষণ আমাদের বলা আছে যে সরবরাহকৃত দই পনির রুটি পানি এর আনুবীক্ষণিক পরীক্ষা সম্ভাবনা একটা প্রতিবেদন তৈরি করতে হবে অর্থাৎ এখানে আমাদের হচ্ছে দই থেকে একটা সাসপেনশন তৈরি করতে হবে বিশেষ করে দই এবং রুটি এগুলো থেকে দেওয়া হয় যে একটি সাসপেনশন তৈরি করে তারপর সেগুলো আমাদের নমুনা নিয়ে স্লাইডের মধ্যে নিয়ে আমাদের এখানে একটা মাইক্রোস্কোপে দেখিয়ে যে কী ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় সেই দয়ের মধ্যে বা রুটির মধ্যে সেইটুকুলো আমরা পরীক্ষা করে তারপরে একটি প্রতিবেদন তৈরি করতে হবে এটি হচ্ছে আমাদের তিন নম্বরে অথবা আরেকটি বিষয় এখানে দেওয়া থাকে যে সর্বকৃত নমুনা অর্থাৎ আমাদের কিছু নমুনা দেওয়া হতে পারে অথবা স্লাইড দেওয়া হতে পারে সেই স্লাইডগুলো থেকে আমাদের বিশেষ করে ফানগাছি দেওয়া এখানে মিউকর বা রাইজোফাস সে তাদের অঙ্গসংস্থানিক ও জনন গঠনাতে পর্যালোচনা করে এক্ষেত্রে আমাদের কিছু অবশ্য চিহ্নিত চিত্র অঙ্কন করতে হবে অর্থাৎ যে নমুনাটি দেওয়া হবে তার চিহ্নিত চিত্র অঙ্কন করে শনাক্ত করতে হবে এখানে হচ্ছে টোটাল 10 মার্ক এখানে নাম্বার ডিস্ট্রিবিউশন দেওয়া হচ্ছে আমাদের হচ্ছে স্লাইডের প্রদর্শন করে দুই চিহ্নিত চিত্রে দুই এবং গঠন বৈশিষ্ট্য হচ্ছে ছয় তাহলে আমাদের অথবা ক্ষেত্রে আমরা বলছি আবার যে এখানে আমাদের এই বিষয়গুলো পরবর্তী যে পরীক্ষকের নির্দেশ হল সেখানে বিস্তারিত দেওয়া আছে যে কোন বিষয়গুলো থাকবে তারপর একটু বলে দেয় এখানে আমাদের মিউকর অথবা রাইজোভাস স্যাপ্রোলেগনিয়া এ ধরনের হচ্ছে আমাদের যে নমুনাগুলো দেওয়া থাকে সেগুলো স্লাইডে প্রদর্শন করে চিহ্নিত চিত্র রাখতে হবে গঠন বৈশিষ্ট্য লিখতে হবে তে হচ্ছে আমাদের তিন এবার আসে আমাদের চার নম্বরে চার নাম্বার হচ্ছে আমাদের প্রদত্ত মাছের পরজীবীর অঙ্গসংস্থান পর্যালোচনাপূর্বক পূর্বক চিহ্নিত চিত্র অঙ্কন করতে হবে এবং তাদের শনাক্ত করে শ্রেণীবিন্যাস করতে হবে এখানে হচ্ছে আমাদের মাছ সম্পর্কে অর্থাৎ একটি মাছের পরজীবী বের করে তার হচ্ছে অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য অর্থাৎ কী ধরনের বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান একটি চিহ্নিত চিত্র রাখতে হবে এবং শনাক্তকরণ করতে হবে এবং শ্রেণীবিন্যাস লিখতে হবে টোটাল হচ্ছে আমাদের দশ মার্ক অথবা হচ্ছে আমাদের সর্বাক্ষিত নমুনা হতে একটি পরজীবী স্লাইডে মাউন্ট করতে হবে অথবা আমাদের এখানে মাছ ছাড়াও অন্যান্য প্রাণীর পরজীবীর কথা বলা আছে আমাদের বিস্তারিত সেখানে সেখানে আমরা হচ্ছে মানুষের বিনা পরজীবী দিতে পারি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পেটিকুলাস মানুষের যে উকুন অথবা হচ্ছে আমাদের যে বেডবাগ অর্থাৎ সারপোকা অথবা আমাদের অ্যাসকারিস অর্থাৎ এই ধরনের কি পরজীবী দেওয়া হতে পারে সেটাকে মাউন্ট করে এবং তাদের লেভেল ডায়গ্রাম অর্থাৎ চিহ্নিত চিত্র রাখতে হবে এবং হচ্ছে এখানে শনাক্তকরণ এক এবং শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে দুই অর্থাৎ টোটাল হচ্ছে আমাদের দশ মার্ক তাহলে চার নম্বরে একটা হচ্ছে আমাদের মাছের পরজীবীর কথা বলা আছে যেটা হচ্ছে বিশেষ করে মাছ সরবরাহ করা হবে এবং সেখান থেকে একটি পরজীবী বের করে তার হচ্ছে চিহ্নিত চিত্র রাখতে হবে শনাক্ত করতে হবে শনাক্তের বৈশিষ্ট্য লিখতে হবে এবং হচ্ছে শ্রেণীবিনাশ লিখতে হবে অথবা হচ্ছে আমাদের মাছ ছাড়া মানুষের বা অন্যান্য প্রাণীর একটি পরজীবী যারা সরবরাহ করা হবে সেটাকে মাউন্ট করতে হবে স্লাইডে তারপর হচ্ছে তাদের চিহ্নিত চিত্র রাখতে হবে শনাক্তকরণ করতে হবে এবং শনাক্তের বৈশিষ্ট্য লিখতে হবে অথবা মাউন্টিং তারপরে চিহ্নিত চিত্র শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস সব মিলিয়েছে আমাদের মার্ক এবার আসছে আমাদের পাঁচ নম্বরে পাঁচ নাম্বার হচ্ছে আমাদের সরবরাহ নমুনা হতে দুটি গুরুত্বপূর্ণ পতঙ্গ অর্থাৎ আমাদের যে অ্যান্টোমোলজির যে ব্যবহার একটি সেটি হচ্ছে পতঙ্গ বা পতঙ্গ পেস্ট স্লাইডে মাউন্ট করতে হবে এবং চিহ্নিত চিত্র অঙ্কন করে শনাক্ত করতে হবে এক্ষেত্রে হচ্ছে আমাদের দুটি গুরুত্বপূর্ণ পতঙ্গ সেগুলো হচ্ছে আমাদের আমরা আগে বলছি যে আমাদের পরবর্তী অংশে যে ব্যাখ্যা সেখানে বলা আছে আমাদের যে সিটোফিলাস ড্রসোফিলা মশা উকুন বা আমাদের যে বিভিন্ন লার্ভাগুলো আছে অর্থাৎ সেখান থেকে দুইটা নমুনা আমাদের সেই দুইটা নমুনাকে এখানে স্লাইডে মাউন্ট করে এবং সেখান থেকে চিহ্নিত চিত্র রাখতে হবে শনাক্ত করতে হবে এবং শনাক্তকারী অর্থাৎ শনাক্তকরণের সাথে তার শ্রেণীবিন্যাসের সাথে মোট হচ্ছে আমাদের দশ মার্ক এবার আসছে আমাদের ছয় নম্বরে ছয় নম্বরের ক্ষেত্রে হচ্ছে আমাদের সর্বাহিত প্রাণী বা মাটি হতে তিনটি প্লাংটন এবং দুটি বেনথুস অর্থাৎ শিক্ষাইতের জন্য এটি হচ্ছে আমাদের অনার্স দ্বিতীয় বর্ষে যে আমাদের প্লাংটনের বেন্থুস ছিল একদম হুবহু একই বিষয়টা যে আমাদের সর্বগত ফ্রেশ ওয়াটার পানি দেওয়া হবে পুকুরের পানি এবং সেখান থেকে আমাদের যে পানিতে বাসমান যে প্লাংটনগুলো সেই তিনটা প্লাংটন এবং কাদার মধ্যে যে বেনথুসগুলো থাকে সেই দুটি বেনথুস টোটাল হচ্ছে পাঁচটি তাদেরকে আমাদের উত্তোলন করে অর্থাৎ স্লাইড উত্তোলন করে দেখিয়ে শ্রেণীবিন্যাস এবং শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে এখানে এখানে হচ্ছে শ্রেণীবিন্যাস এবং শনাক্তকরণে এক এবং শনাক্তকারী বৈশ্ব্য হচ্ছে এক টোটাল হচ্ছে পাঁচটিতে দশ মার্ক অথবা আমাদের হচ্ছে যে মাছের অর্থাৎ আমাদের যে যে ছিল সেখানে যে স্টাডি ছিল মাছের সেই মাসের হচ্ছে পাঁচটি অস্থি শনাক্তকরণ এবং শনাক্তের বৈশিষ্ট্য সহ অস্থিগুলোকে এখানে শনাক্ত করতে হবে এক্ষেত্রে আমাদের হচ্ছে মাছের যে বিভিন্ন অস্থিগুলো আছে অর্থাৎ গুরুত্বপূর্ণ অস্থিগুলো যেমন অপারকুলাম ক্লেত রাম পেলবি গার্ডল ইউরোহ এই ধরনের অস্থিগুলো হচ্ছে আমাদের টোটাল পাঁচটি অস্থি দেওয়া হবে সেগুলো শনাক্তকরণের জন্য এক শনাক্ত বৈশিষ্ট্যের জন্য এক এবার টোটাল হচ্ছে দশ মার্ক তাহলে হচ্ছে আমাদের ছয় নম্বরটা গেল এবার আসছে আমাদের সাত সাত নম্বরটা হচ্ছে আমাদের যে ওয়াইল্ড লাইফ অর্থাৎ বন্যপ্রাণীবিদ্যা যে আমাদের যে গোষ্ঠী ছিল তার আলোকে আমাদের এই একটি এখানে হচ্ছে আমাদের সরিসৃপ পাখি স্তন্য পায়ের সরবরাহকৃত যে কোনো দুটি প্রাণীর অর্থাৎ এখানে আমাদের যে তিনটি আছে সেখানে যে কোনো দুটি প্রাণীর অঙ্গুলি অর্থাৎ আঙুল অথবা নখর অথবা আইস অথবা পালক অর্থাৎ পাখির পালক অথবা আমাদের পাখির যে নখরগুলো আছে বা সরীসৃপের নখরগুলো আছে এরকম বিভিন্ন নখর নমুনাগুলো এগুলো আমাদের সরবরাহ করা হবে সেখান থেকে শিক্ষার্থীরা হচ্ছে আমাদের যে কোনো দুইটি যে কোনো দুইটি তারা চিহ্নিত চিত্র আঁকবে এবং হচ্ছে তাদের যে অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য সেগুলো লিখবে যেমন আমাদের শনাক্তকরণের জন্য এক চিহ্নিত চিত্রের জন্য এক এবং তার উপর একটা প্রতিবেদন লিখতে হবে তার উপর হচ্ছে তিন অর্থাৎ টোটাল হচ্ছে আমাদের এখানে দুটো নমুনায় পাস করে দশ মার্ক তাহলে আবার বলছে আমাদের সাত নম্বরে হচ্ছে যে বিশেষ করে আমাদের পাখিরগুলি বেশি দেওয়া হয় আমাদের আট নাম্বার হচ্ছে ব্যবহারিক নোটবুক যেখানে হচ্ছে আমাদের এখানে নির্দেশনা রয়েছে যে প্রথম দিনে জমা দিতে হবে এবং নোটবুক পরিষ্কার পরিচ্ছন্ন এবং শিক্ষক কর্তৃক নিয়মিত স্বাক্ষরিত হতে হবে অর্থাৎ এখানে নোটবুকের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ সেখানে টোটাল হচ্ছে আমাদের দশ মার্ক যে কারণে যার খাতা যত সুন্দর হবে চিত্রগুলো তার নাম্বার তত বেশি হবে এই কারণে এই বিষয়টা আমি খেয়াল রাখতে হবে আমাদের নয় নাম্বার হচ্ছে এটা শিক্ষা সফর অর্থাৎ যে কোনো একটি গবেষণা সংস্থা মৎস্য খামার হাঁস মুরগি খামার অথবা ডেইরি ফার্ম পরিদর্শন করে সেখান থেকে আমাদের একটা বিজ্ঞান ভিত্তিক প্রতিবেদন তৈরি করতে হবে এবার সেখানে আমাদের নম্বর ডিস্ট্রিবিউশন হচ্ছে আমাদের সামানি বা সার সংক্ষেপে হচ্ছে আমাদের তিন ইন্ট্রোডাকশন এবং হচ্ছে আমাদের যে অবজেক্টিভস ভূমিকা এবং উদ্দেশ্যের জন্য হচ্ছে আমাদের তিন এবং উপকরণ কী কী ধরনের আমাদের হচ্ছে উপকরণগুলো লাগবে তার হচ্ছে আমাদের কার্য পদ্ধতি তার জন্য হচ্ছে আমাদের উপকরণ এবং কার্য পদ্ধতি যেন হচ্ছে তিন এবং ফলাফল এবং বিশ্লেষণের জন্য হচ্ছে আমাদের পাঁচ এবং তথ্যপুঞ্জি যেন হচ্ছে আমাদের দুই আমাদের যে রেফারেন্স বুকগুলো মতো কোন কোন বইগুলো আমরা অনুসরণ করে রিপোর্টটি তৈরি করেছি সেই রেফারেন্সগুলো দিতে হবে তথ্যপুঞ্জিতে এবং রিপোর্টে হচ্ছে আমাদের উপস্থাপন করতে হবে অর্থাৎ প্রেজেন্টেশন হচ্ছে চার তাহলে টোটাল হচ্ছে আমাদের এখানে বিশ মার্ক তাহলে নয় নাম্বার কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে বিশ মার্ক তের মাজাব একটু বলে দিছে এখানে যে আমাদের মৌখিক পরীক্ষা কোড এখানে আলাদা করে দেওয়া আছে এবং সেখানে একশো মার্ক সেটা আমরা আগে বলেছি যে আমাদের আলাদা দিন একটি মৌখিক পরীক্ষা হবে একশো মার্কের এবং মৌখিক পরীক্ষার যে বিষয়দি কোন বিষয়গুলো জিজ্ঞাসা করা হবে আমাদের যে কোর্সগুলো পড়ানো হয়েছে এগুলো থেকে ব্যবহারিক থেকে এবং আমাদের মৌখিক পরীক্ষার পরে আমাদের এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে অর্থাৎ চতুর্থ বয়স শিক্ষায়ীদের জন্য যে ভাইভাতে তাদের কি কী করণীয় এবং কোন বিষয়গুলো স্টাডিগুলো ভাইফাতে ভালো করা যায় সেই বিষয়গুলো আমাদের উল্লেখ্য একটি ভিডিও দেওয়া আছে আশা করি শিক্ষার্থীরা সেটা থেকে উপকৃত হবে এবার আসে আমাদের যে আগেই বলেছিলাম যে পরীক্ষকদের নির্দেশ বলি একটু জাস্ট আমরা এখানে বলে দিই এই বিষয়গুলো আমরা আগেই বলে ফেলছি যে আমাদের যে পরিসংখ্যানের ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে যে আমাদের পরিমিতি ব্যবধান বা টি টেস্ট কায় স্কোয়ার টেস্ট বা সহ সম্বন্ধ বা কুরিলেশন এগুলো হচ্ছে আমাদের এখানের থেকে যে কোনো পাশাপাশি শিক্ষাইদের জন্য একটা দেওয়া যাবে না যেহেতু সেখানে জোর বিজোর আমরা দুটি করতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্নগুলো করানো হয় সেখানে আমরা দেখা যায় স্ট্যান্ডার্ড এভিয়েশন বা পরিমিতি ব্যবধান বা টি টেস্ট টেস্টার টেস্ট এগুলো করানো হয়ে থাকে এবং নমুনা হিসেবে হচ্ছে বেশ করে মাছ দেওয়া হয়ে থাকে অথবা আমাদের শিক্ষাইদের তাদের উচ্চতা বা এরকম নমুনা তৈরি করে তারপর তাদের হচ্ছে পরীক্ষণটি সম্পন্ন করতে হয় আর দুই নম্বরটা আগেই বলে ফেলছি যে আমাদের যে অনিষ্টকারী পতঙ্গগুলো সেখানে বলা সেখানে দশটা অনিষ্টকারী আর হচ্ছে উপকারী হচ্ছে আটটি এই পরীক্ষ ওই পরীক্ষকের সামনে প্রদর্শন করতে হবে সেখান থেকে তার হচ্ছে পরীক্ষা সম্পন্ন করবে আর তিন নাম্বারটা তো বলেই ফেলছি আমরা যে দই পনির বা রুটি থেকে যে কোনো একটা পর্যায়ক্রমে দিতে হবে এবং দই এবং রুটি থেকে যদি করানো হয়ে থাকে অথবা মাইক্রোব্যালজি অনুজীব বিজ্ঞানের আমাদের যে ব্যাকটেরিয়াগুলো বের করা সেই ব্যাকটেরিয়াগুলো বের করার জন্য দই অথবা রুটি থেকে সাসপেনশন তৈরি করে আমাদের ব্যাকটেরিয়াগুলো স্লাইডে অর্থাৎ দেখাতে হয় তা অথবা হচ্ছে সর্বোকৃত নমুনা হতে তো আমরা আগেই বলছিলাম যে আমাদের মিউকর অথবা রেজোপাস বা প্রলেগ নিয়ে এবং এই ধরনের যে আমাদের নমুনাগুলো দেওয়া থাকে বা হিসেবে রুটি দেওয়া থাকে সেখান থেকে আমাদের এই যে সত্রাগুলো আছে সেগুলো সাসপেনশন তৈরি করে এবং সেগুলো স্লাইডে দেখিয়ে তাদের জনন অঙ্গন ঘটনাদি টোটাল হচ্ছে আমাদের দশ মার্কের জন্য এখানে হয়ে থাকে এবং চার নাম্বার আমরা আগেই বলছি যে এখানে মাছের একটি পরজীবী বের করতে হবে অথবা বিভিন্ন পরজীবী অর্থাৎ মাছ ছাড়া অন্যান্য হিউম্যান অথবা যে কোনো প্রাণীর অন্য যে কোনো পরজীবীর একটা বের করে মান করতে হবে পাঁচ নম্বরের ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যান্টোমোলজির যে পরীক্ষণ সেটা আমরা আগে বলছি যে ড্রসোফিলা মশা লার্বা অর্থাৎ মশার লার্বা অথবা পিউপা অথবা উকুন বা সিটোফিলাস সিটোফিলাস হচ্ছে আমাদের যে আমাদের যে গুদামদার শস্যগুলো সেগুলোর ক্ষতিকর একটি পোকা হচ্ছে আমাদের সিটোফিলাস এবং সেটির সহ এখান থেকে যে কোনো দুটি পতঙ্গ দিতে হবে তারপর হচ্ছে আমাদের ছয় নম্বর আমরা আগে বলছি যে আমাদের কী করতে হবে যে প্লাংটন এবং বেন্থস অর্থাৎ টোটাল হচ্ছে তিনটি প্লাংটন দুটি বেনথোস অথবা মাছের পাঁচটি অস্থি সেখানে হচ্ছে আমাদের মার্ক এরপর সাত নম্বরে আমরা আগে বলছি যে আমাদের সরি শ্রী যে কোনো দুটি প্রাণীর অঙ্গুলি নখর আইস বা পালক অর্থাৎ এক্ষেত্রে আমাদের তাদের যে অঙ্গুলি বা নখরগুলো আছে অথবা বিভিন্ন ধরনের আইস থাকে যে আমাদের সরিষ্রিপির মধ্যে অথবা আমাদের যে পাখির যে পালকগুলো যে বিভিন্ন ধরনের পালক আছে আমাদের হচ্ছে অর্থাৎ কন্টোর পালক ডাউন পালক বা হচ্ছে আমাদের ফাইলোপ্লিউম অর্থাৎ এই পালকগুলো থেকে দেওয়া থাকে সেখান থেকে আমাদের যে কোনো দুটি নমুনা দেওয়া থাকবে এবং সেই দুটি নমুনা থেকে হচ্ছে আমাদের পাস করে দশ মার্ক এরপরে আট আমরা ব্যবহারিক নোটবুকের কথা আগেই বলছি এবার আর বলবো না আমাদের নয় হচ্ছে অর্থাৎ খামার বা গবেষণা প্রতিষ্ঠান যেটা আমরা বলছি যে ভ্রমণ করে সেখান থেকে অর্থাৎ ভ্রমণের সপক্ষে আর বিয়োগে প্রদান কর্তৃক সনদ গ্রহণ করে সেটা সংযোজন করতে হবে এবং এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে আমাদের সফরে অংশগ্রহণ না করলে কোনো শিক্ষার্থী নাম্বার পাবে না আমাদের খামার বা গবেষণা প্রতিষ্ঠান যে সফর করা হবে সেটার একটা রিপোর্ট বিজ্ঞান ভিত্তি এবং সহজতে লিখিত হতে হবে এবং এটা হচ্ছে আমাদের পরীক্ষার দিন জমা দিতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের যে ব্যবহারিক যে প্রশ্নটি এবং ব্যবহারিকের যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বললাম আমরা আশা করি যে বিষয়টি তোমরা বুঝতে পারছো এবং আমাদের যে ব্যবহারিকে কীভাবে ভালো করা যায় সেই বিষয়টি আশা করি তোমরা তোমাদের বুধগম্য হয়েছে এবং শিক্ষার্থীরা যাতে এই ব্যবহারিক পরীক্ষায় ভালো মার্কস পেতে পারে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি এবং পরবর্তী হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তার আগে একটু বলে নেই আমাদের এই চ্যানেলটি যেহেতু তোমাদের জন্য তৈরি করা সেখানে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সহায়তা থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ